নমস্কার, আমি পুলক চক্রবর্তী। আবার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান আপনাদের শুধু জ্যোতিষ বিচার করে না, পাশাপাশি জ্যোতিষ সম্বন্ধে অনেক শিক্ষা দিয়ে থাকে। এবং আপনারা সব জায়গায় প্রতারিত যে হচ্ছেন, সেই প্রতারণা থেকে কীভাবে মুক্তি পাবেন তার পথও দেখি থাকে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি যে মানুষকে থামতে শেখায়নি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি যার কাছে কেউ ব্যর্থ হয়নি। পুলক চক্রবর্তী এমন একজন অ্যাস্ট্রোলজার যিনি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি করেন এবং যার কাছে নিরাশ বলে কোনো কথা নেই। সময় একটু কম বেশি হতে পারে, কিন্তু যার কাছে নিরাশ বলে কিছু নেই। আর আজকে এই সফলতার জন্যেই প্রত্যেকটা ঘরে ঘরে রাস্তায় ঘাটে মানুষ ভূত পিশাচ তন্ত্র ডাইনিবিদ্যা ডাকিনিবিদ্যা কালা জাদু বশীকরণ সমস্ত কিছু ভুলে গিয়ে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে এসেছে। সবার মুখে মুখে একটাই নাম, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। এটা এমনি এমনি হয়নি, এটার জন্য অনেক অধ্যবসায় লেগেছে, গুরুর কৃপা ছাড়া সেটা হয়নি, অনেক অধ্যবসায়। এবং একটাই লক্ষ্য যে মানুষকে কিছু রেজাল্ট দেবো। আজকে জ্যোতিষের ভাওতাবাজির যুগে যেখানে মানুষকে লুট করে নেওয়ায় যেটা একটা উদ্দেশ্য, সেখানে একটাই সংকল্প যে মানুষটাকে কিছু করে দেখাবো। এবং সেখানে গুরু কৃপা ফলস্বরূপ আমার রথকে টেনে নিয়ে যাচ্ছে। আমি কি বলেছি মহর্ষি যাজ্ঞবল্কে যে শ্লোকটা আমি অনেক সময় বলে থাকি, যথাহে কেন চক্রণ ন রথস্য গতির্ভাবে তদ্বৎ পুরুষ কান বিন দৈবং ন সিদ্ধতি। রথ আপনার ভাগ্যস্বরূপ, তাকে এগিয়ে নিয়ে যেতে চাকা অর্থাৎ পুরুষকার বা কর্ম থাকে। ভাগ্যে না থাকলে হাজার চেষ্টা করুন, হাজার চাকা থাকুক, কোন রথকে এগিয়ে নিয়ে যাবে? কাজেই ভাগ্যে থাকলে হবে না, তাকে চেষ্টায় ডুব দিতে হয়। এবং চাকা বা চেষ্টা থাকলে হবে না, আপনার ভাগ্যে রথ নেই, চাকা কাকে এগিয়ে নিয়ে যাবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে রথ চাকা দুটোই আছে, সেক্ষেত্রে রথ আছে রথে চাকাও লাগানো আছে, রথ তো এমনি এমনি গড়িয়ে যাবে না, তাকে গড়াতে গেলে কিছু পাওয়ার দরকার, আপনার জীবনের শক্তি ইচ্ছা শক্তি। সেই ইচ্ছা শক্তিকে জীবনের শক্তিকে প্রভাবিত করে, সেই পাওয়ারটাকে প্রভাবিত করে যে পাওয়ার, তাকে নিয়ে যে অনুষ্ঠান সেটাই হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা অ্যাস্ট্রোলজি, আমাদের জ্যোতিষশাস্ত্রের 12টা ভাব, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, এই যে কম্বিনেশন, এর যেগুলো শুভ তার শুভ পাওয়ারটাকে বৃদ্ধি করে, আর যেগুলো অশুভ বা তামসিক প্রভাব সেই পাওয়ারগুলোকে দিনকে দিন আপনার জীবন থেকে নাশ করে। তার ফলে আপনি উন্নতির শুধু চরম জায়গা না, চরম থেকে চরমতম জায়গায় পৌঁছে যান। আর যার জন্যই ঘরে ঘরে আজকে একটাই নাম, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বলে তো আমি টিভিতে চিৎকার করলে হবে না। স্বামীজি বলেছেন যে জ্যোতিষ জ্যোতিষ করে চিৎকার করলে জ্যোতিষী হওয়া যায় না, বা রসায়ন রসায়ন করে চিৎকার করলে রসায়নবিদ হওয়া যায় না। তার জন্য সঠিক সঠিক যে সিদ্ধান্ত অধ্যবসায় সেগুলো দরকার হয়। আমি অধ্যবসায় করছি স্বামীজির কৃপায়, আজকে স্বামীজির কৃপায়, আমার গুরু মহারাজের কৃপায় আজকে আমার মধ্যে তার ফলস্বরূপ প্রকাশ পাচ্ছে। এবং আপনাকেও সচেষ্ট হতে হবে, আপনাকেও সচেষ্ট হতে হবে। গাছে আম ফুলে আছে, আমটাকে পাড়তে হবে, তো আমটাকে পাড়তে হবে, তবে তো আপনি আমটা খেতে পারবেন। আর নাহলে আম গাছতলায় বসে থাকুন, কবে একটা আম পড়বে তবে খাবেন, ঠিক না? আমটাকে যদি তাড়াতাড়ি আপনার কাজে লাগাতে চান, তারপরে আপনাকে কিছু প্রচেষ্টা করতে হবে, কিছু পাওয়ারের অবশ্যই দরকার পড়ে, তো সেই সিদ্ধান্তটা আপনি নেবেন। এর জন্য শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, সঠিক ব্যক্তির কাছে যেতে হবে, সঠিক ব্যক্তির কাছে যেতে হবে এবং সঠিক সময়ে আসতে হবে, সঠিক ব্যক্তির কাছে সঠিক সময়ে আসতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ছোটোবেলায় আমরা দেখেছিলাম, আমাদের আমি যেখানে মানুষ হয়েছিলাম খুব ছোটোবেলায়, আমার কোনো এক বন্ধুর বাবা খুব শখ ছিল বাড়িতে আম গাছ লাগাবেন, আম গাছ লাগাতেন। দু এক বছর তিন বছর যেতে যেতে আম গাছে কোনো মুকুল আসছে না, আম হচ্ছে না, আম গাছটা সরিয়ে দিতেন, নতুন আম গাছ লাগাতেন, এই গাছটা ভালো না, এতে আম হবে না, আবার একটা লাগাতেন, তাতেও দু বছর তিন বছর আম হতো না, এই গাছটা সরিয়ে দিতেন, আম হবে না। এরকম করতে 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 একটা টাইমে তিনি আশা ছেড়ে দিয়েছিলেন। কোনো একটা টাইমে আমার বাবা কাকা জোর জবরদস্তি তার কাছে একটা আম গাছের গাছের চারা নিয়ে আমার বাড়িতে লাগিয়েছিলেন, আমার কাটোয়ার বাড়িতে। আমি বলে দিচ্ছি, আমার কাটোয়ার বাড়িতে যেসব লোক জ্যোতিষ বিচার করাতে গিয়েছেন বা যাবেন, তারা দেখবেন যে একটা আম গাছ আছে বড়, সেই আম গাছটা ভালো মাটিতে না, একটা দেয়ালের ফাঁক দিয়ে যেন বেরিয়েছে, একটা দেয়ালের মানে ফোকর হয়ে আছে, ফুটো হয়ে আছে, সেইখান থেকে যেন গাছটা বেরিয়েছে, ছোট্ট জায়গায় লাগিয়েছিলেন। সেই গাছ আজকে বিরাট বড় হয়েছে, কিন্তু সেই গাছ প্রতি বছর কী সংখ্যক আম ধরে আপনাদের বলে বোঝানো যাবে না, মানে গাছ যেন ভেঙে পড়ে। এবং সেই আম আমি আমার জীবনে এত বড় আম কোনো দিন পয়সা দিয়ে কিনে খাইনি, আপনারা খেয়েছেন কিনা জানি না, তো যাই হোক সেই গাছে তো আম ধরলো। হ্যাঁ, সময় লেগেছিল, তাতে অনেক সময় লেগেছিল, কারণ আমি খুব ছোটো থেকে দেখেছি সেই গাছটাকে পরিচর্যা করতে, আজকে তো আমি আম খাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে অন্য আম গাছগুলো তো আম হতে পারতো,
যদি সঠিক সময়ে সঠিক ব্যক্তির হাতে পড়তো, যেমনি আমার বাবা কাকার হাতে সেই আম এই আম গাছটা পড়ে গিয়ে এই আম গাছটা বেঁচে গিয়েছে এবং তাতে আম ধরছে, সঠিক সময়ে যদি সঠিক ব্যক্তির কাছে আম গাছ পড়তো তো সেই আম গাছে অবশ্যই আম হতো, ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে সেই জন্য যে শুধু গাছ লাগালেই হবে না, শুধু জ্যোতিষীর কাছে গেলেই হবে না, সঠিক জ্যোতিষীর কাছে সঠিক সময়ে যেতে হবে, তাহলে পরে আপনার প্রত্যেকটা ভালো যোগ্যে জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্তকে বাঁচানো সম্ভব, আর নাহলে সেই আম গাছের পরিণতি হবে আগের আম গাছের পরিণতি, ঠিক না? তো আমি পুলক চক্রবর্তী শুধু টিভিতে বড় বড় কথা বলছি না, আমি আমার মধ্যে সেই সৎসাহস আছে বলেই তো আজকে বড় বড় কথা বলছি যে আমি প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ করে কাজ দিতে পারি, প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ করে কাজ দিতে পারি। এই হিম্মত, এই কনফিডেন্স গুরু আশীর্বাদে আমার মধ্যে আছে বলেই তো আজকে আমি এত বড় বড় কথাগুলো টিভিতে রোজ বলি। প্রত্যেক দিন সৃষ্টি প্লাসে সকাল 8:25 থেকে আমার যে অনুষ্ঠান হয় এবং শুক্রবার রাত্রি 8টার সময়, শুক্রবার রাত্রি 8টার সময় সৃষ্টি প্লাসে আমার অনুষ্ঠান হয়, এছাড়া সৃষ্টি টিভিতে প্রত্যেক সোমবার বিকাল 5:25 এবং বৃহস্পতিবার বেলা 12:40। কী বললাম? সৃষ্টি টিভিতে প্রত্যেক সোমবার বিকাল 5:25 থেকে এবং বৃহস্পতিবার বেলা 12:40 থেকে আমার অনুষ্ঠান হয়। আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তারা প্রত্যেক সময় জানেন যে পুলক চক্রবর্তী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে একটু নিয়ম বিরুদ্ধ কথা বলেন। পুলক চক্রবর্তী খুব কাটা কাটা কথা বলেন, খুব স্ট্রেট কাট কথা বলেন। কেন? আজকে গুরু আশীর্বাদে সেই হিম্মত বা কনফিডেন্স আছে। আমি আজকের দিনে শুধু বোকা বক্সে বড় বড় কথা বলি না, যারা আমার চেম্বারে বা আমার সান্নিধ্যে এসছেন তারা অলরেডি জানেন যে পুলক চক্রবর্তী হচ্ছে বর্তমান যুগের এমন একজন অ্যাস্ট্রোলজার যিনি অন্য অ্যাস্ট্রোলজারদের মতো 2 মিনিট সময় দেন না, মুখে বলে ছেড়ে দেন না, যিনি প্রত্যেকটা বিচার প্যাডে লিখে দিতে পারেন, সেই কনফিডেন্স গুরুদেব তাকে দিয়েছেন। এবং পুলক চক্রবর্তী প্রত্যেকে গ্যারান্টি সহকারে, চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করে থাকে। পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করে থাকে, পুলক চক্রবর্তীর কাছে যে আসে সে আজ পর্যন্ত ব্যর্থ হয় না, আর তার জন্যই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য লোক দিনকে দিন এত বেড়ে যাচ্ছে, পুলক চক্রবর্তী চেম্বারের দিনকে দিন এত লোক বেড়ে যাচ্ছে। এর জন্য পুলক চক্রবর্তীকে কিছু করা নেই, গুরু কৃপা। আমি মানুষের কর্ম সফল হওয়ার দিকে নজর দিয়েছি সবসময় এবং এই পাওয়ার, গুরু আশীর্বাদ পাওয়ার হিসেবে আমার রথের চাকাকে এগিয়ে নিয়ে গেছে, তার ফলে আমার রথ এগিয়েছে। গুরু আশীর্বাদে আপনিও যদি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটাকে সঠিক সময় গ্রহণ করতে পারেন তো সঠিকভাবে এগোতে পারবেন এবং সঠিক লোকের হাতে পড়বেন, তখন কখন বুঝবেন যে আপনি সঠিক জ্যোতিষের হাতে পড়লেন। যেমনি চিকিৎসা শাস্ত্রের একটা উদাহরণ তো আমি আপনাদের প্রায় দিয়ে থাকি, আজ বলছি যে কোন ডাক্তার সঠিক। আপনার শরীরে রোগ হয়েছে, আপনার শরীরে কোনো পীড়া হয়েছে, আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কোনো প্যাডে তার কী রোগ হয়েছে লিখলো না, কী হয়েছে শুধু ওষুধ লিখে দিল, ওষুধ আমার কাছে পয়সা দিন এত টাকার ওষুধ নিয়ে যান, যেটা আজকালকার জ্যোতিষরা করছে। যাচ্ছেন অমুক কবচ তমুক কবচ, আপনার 20 যোগ আছে, আপনার কালসর্প যোগ আছে, আপনার 7.5 যোগ আছে, আপনার মাঙ্গলিক যোগ আছে, কলা গাছের সঙ্গে বিয়ে দিন, তারাপীঠ চলুন, কামাখ্যা চলুন, যাগযজ্ঞ করুন, কালা জাদু করে দিচ্ছি। কালা জাদু কেন, ডাইনি বিদ্যা ডাকনি বিদ্যা কেন? আমরা বাড়িতে দুর্গাপুজো করি না, আমরা কালী পুজো করি না, আমরা সরস্বতী পুজো করি না, এই তো সরস্বতী পুজো করছি, দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, লক্ষ্মী পুজো করছি, নারায়ণ পুজো করছি, তাহলে আবার নেগেটিভ শক্তি কেন, কালা জাদু কেন? আপনার কি পজিটিভ এনার্জির প্রতি বিশ্বাস নেই? নাকি আমাদের পজিটিভ, আমাদের মধ্যে যে নেগেটিভ কণাগুলো আছে সেগুলো আমাদের টানছে, সেটা বিচার বিবেচনা করতে হবে। কীরকম, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অনেকের ধারণা যে তারাপীঠে গেলে পরে মদ না দিলে পরে বামদেব খুশি হন না, মদ না দিলে পরে তারা মা খুশি হন না, পুজো সম্পন্ন হয় না। কেন? তারা মা কি মদ ছাড়া মিষ্ট জাতীয় মিষ্টি বা ফল খান না? তারা মা কি সারাদিন, তারা মা কি বামদেব কি সারাদিন মদ কি বেঁচেছিলেন না এখনও থাকেন? আসলে মদ না বা তারাপীঠ না বা তন্ত্রফন্ত্র না, তন্ত্র মানে লাল কাপড় গলায় রুদ্রাক্ষ পরে মানে সেই সংসেজে মাথায় উকুনওয়ালা ঝাঁকড়া ঝাঁকড়া চুল রেখে সেই মদকে নাচলাম তারাপীঠে গিয়ে গামা খাই গিয়ে, এটা তন্ত্র না। তন্ত্রের চরম অবস্থা কি আমি প্রত্যক্ষ করেছি, আপনারা যদি প্রত্যক্ষ করেন তাহলে এইসব ব্যভিচারী তন্ত্র যেগুলো হচ্ছে বর্তমান যুগে এগুলো নিয়ে আপনারা এত মাতামাতি করতেন না। আমরা তারামাকে মদ দেওয়ার উদ্দেশ্যে, আমরা বামদেবকে মদ দেওয়ার উদ্দেশ্যে আমাদের মধ্যে যে নেগেটিভ কুরুচিকর প্রবৃত্তিগুলো আছে সেগুলোকে আমরা সামনে উপস্থাপন করি। গীতায় ভগবান বলেছেন যে আমার কোনো আকার নেই, আমার কোনো বিকার নেই, তুমি যে আকার দেবে আমি সেই আকার, তুমি নিরাকার ভাবলে নিরাকার, তুমি সাকার ভাবলে সাকার, তুমি গোল ভাবলে গোল, লম্বা ভাবলে লম্বা, সাদা ভাবলে সাদা, কালো ভাবলে কালো,
ঠিক তেমনি তারা মা বা বামদেবকে সামনে রেখে আমরা আমাদের কুরুচিকর প্রবৃত্তিগুলোকে ইয়ে করি। ঠিক সেই জন্য সঠিক ডাক্তারদের কাছে আপনাকে যেতে হবে, নাহলে পরে ডাক্তারের মধ্যে যদি নেগেটিভ এনার্জির চার্জ বেশি হয়ে থাকে আপনার রোগ সারা থেকে রোগ বেড়ে যাবে এবং রোগ ঘুরে গিয়ে ভুল পথে সেটা মহামারী আকার ধারণ করতে পারে। সঠিক ডাক্তার তখনই বুঝবেন যে ডাক্তার আপনার রোগ সঠিকভাবে নির্বাচন করতে পারবেন। আর সঠিক যদি রোগ নির্বাচন করতে পারে, ডাক্তারের মধ্যে যদি কনফিডেন্স থাকে যে না আমি ডাক্তারি বিদ্যাটা জানি গুরু আশীর্বাদে, আমি সঠিক রোগ নির্বাচন করতে পারি গুরু আশীর্বাদে, তাহলে সে তার প্যাডে আপনার কী রোগ হয়েছে সেটা লিখে দেওয়ার হিম্মত রাখে। যেটা পুলক চক্রবর্তী প্রত্যেকটা ক্লায়েন্টকে সাল ধরে ধরে বিচার লিখে দেওয়ার হিম্মত রাখে, যেটা আজকের দিনে অনেক জ্যোতিষী মিডিয়ায় বড় বড় কথা বলে কিন্তু চেম্বারে সেটা পারেন না। সঠিক যদি আমি আমার রোগ নির্বাচন করে প্যাডে লিখে দিতে পারি, তাহলে জানবেন আমার দ্বারা যে প্রতিকার নির্বাচন হয়েছে সেটাও সঠিক। তারপর চাই প্রতিকারের সঠিক মাত্রা, ভুল প্রতিকারের মাত্রা কিন্তু আপনার কম মাত্রা হলে পরে যেমনি আপনার প্রতিকার পড়েছেন সঠিক কিন্তু কাজ হচ্ছে না, তেমনি বেশি মাত্রা হলে কিন্তু ওভারডোজ অনেক সময় ক্ষতি হয়। প্রতিকারের মাত্রাটাও সঠিক হওয়া দরকার, তারপর প্রতিকার আপনি ওষুধ দোকানে কিনতে গেলেন দোকানদার ওষুধের দাম নির্বাচন করবেন। কিন্তু আমি জ্যোতিষী প্রতিকার লিখে দিলাম, আপনার সাড়ে সাথী যোগ আছে, আপনার কালসর্প যোগ আছে, আপনার মেয়ের মাঙ্গলিক যোগ আছে, এই ব্যাপার কলা গাছের সঙ্গে বিয়ে দিন, তারাপীঠ চলুন, এই কবচটা পড়ান, অমুক যোগ্যটা করান, এত টাকা দিন, 32,000 35,000 70,000 1,00,000 1,50,000 ছাড়িয়ে যায় অনেক সময়। এত বড় বড় কথা বললে হবে না, আগে বিচার লিখুন। আমি প্রত্যেকটা জ্যোতিষকে চ্যালেঞ্জ করছি, আমার কাছে যারা জ্যোতিষ শিখেছে তারাও হিম্মতের সঙ্গে জ্যোতিষ করে, তারা কোনোদিন ভাওতাবাজি করে না, তারা কোনোদিন শাস্ত্রী মহারাজ উপাধি ধারণ করে না, তারা কোনোদিন স্বর্ণ মুকুট গোল্ড মেডেলের ধার ধারে না যেগুলো পয়সা দিয়ে পাওয়া যায়, তারা মানুষকে কাজের প্রতি বিশ্বাস করে। অনেকে বলেন যে পুলকবাবু আমি আপনার কাছে জ্যোতিষ শিখতে চাই, বেসিকটা শিখবো না, আমি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেল থেকে শিখবো। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে না, আপনি যেখান থেকে জ্যোতিষ শিখে এসছেন আপনার শিক্ষককে পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি, আমি আপনার শিক্ষককে না, আপনি তো অনেক শিশু, অনেক 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 শিশু, আপনার শিক্ষককে চ্যালেঞ্জ করছি, তিনি আমার বেসিক পরীক্ষাটায় পাস করে দেখান, তারপর ইন্টারমিডিয়েট অ্যাডভান্সের কথা ভাববেন। জ্যোতিষ মানুষের জীবনের বাস্তবতাকে নিয়ে, মানুষের জীবনকে বাদ দিয়ে জ্যোতিষ না, এবং মানুষের জীবন সবসময় পরিবর্তনশীল। আজ থেকে 15,000 বছর আগে মানুষের জীবনযাত্রা যেরকম ছিল আজকের দিনে সেরকম না, মানুষের জীবনযাত্রা অনেক পরিবর্তন। 15,000 বছর তো অনেক দূরের কথা হলো, আজ থেকে 50-100 বছর আগে মানুষের জীবনযাত্রা যা ছিল এখন মানুষের জীবনযাত্রা অনেক পাল্টেছে। কাজেই আমি একটা মনীষীর শ্লোক পড়লাম জ্যোতিষের, অমুক বই কিনে পড়লাম জ্যোতিষের, কলকাতা থেকে ভালো ভালো জ্যোতিষের বই আমার বাড়িতে লোক আসলে দেখে দিচ্ছে, আমি জ্যোতিষের অনুরাগী, আমি প্রফেশনাল জ্যোতিষ, আমার বাড়িতে দেখো আলমারিতে এত এত জ্যোতিষের বই, কিচ্ছু হবে না। ফান্ডামেন্টাল জ্ঞানটা যদি না থাকে কিচ্ছু হবে না, আপনি হাজার বই কেন, আপনাকে ব্যাসদেব এসেও বুঝিয়ে কিছু করতে পারবেন না। সঠিক জ্যোতিষ হচ্ছে মানুষের জীবনের বাস্তবতাকে নিয়ে, প্রত্যেকটা মানুষ মুহূর্তে মানুষের ব্যবহারিক জীবনের যে পরিবর্তন তার সঙ্গে জ্যোতিষের ফর্মুলাটাকে উপলব্ধি করুন। আমি একজন ডাক্তারের লেখা একবার পড়েছিলাম যে ভালো ডাক্তার সে যে রোগীর যন্ত্রণাটাকে অনুভব করতে পারে, আর যদি টার্গেট হয়ে যায় যে না আজকে চেম্বারে কতগুলো লোক এসছে এদের কাছ থেকে বেশ 50,000-1,00,000 টাকা রোজগার করে নেবো, হ্যাঁ চারটে লোক এসছে 25,000 টাকার প্রতিকার করলে আমার 1,00,000 টাকা হয়ে যাবে, আর একটু ভয় দড়ি দিতে পারলে তো প্রতিকার নেবেই, একটু তারাপীঠ কামাখ্যা বা একটু বীজযোগ কালসর্পযোগ মাঙ্গলিক যোগ এসব যোগের তো অভাব নেই, তারপর সম্মুখে যে আপনার ছেলের এত বড় ফাড়া, এটা করলে আপনি পয়সা রোজগার করতে পারেন কিন্তু জ্যোতিষ পারবেন না। কিন্তু পয়সা যদি রোজগার করতে হবে তাহলে আজকে জ্যোতিষের কলঙ্ক আপনি কেন করছেন, একটা বেদের সরাঙ্গের একটা অঙ্গ তার কেন কলঙ্ক করছেন, পয়সা রোজগার তো অনেক অসৎ উপায় আছে, জান না কেন। পুলক চক্রবর্তী প্রত্যেকটা বিচার প্যাডে সাল ধরে ধরে চ্যালেঞ্জ সহকারে লিখে দেয় এবং প্রত্যেকটা প্রতিকার চ্যালেঞ্জ সহকারে করে, কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে যে যেটা আপনার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেবে, আপনাকে উন্নতির চরম থেকে চরমতম জায়গায় নিয়ে যাবে, কিন্তু সিদ্ধান্তটা নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। কি বললাম, আপনার রথ আছে চাকারও জোগাড় হয়ে যাবে, কিন্তু চাকাটায় যে পাওয়ার দিতে হবে সেই পাওয়ারটাকে নেওয়ার যে সিদ্ধান্তটা সেটা আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা অ্যাস্ট্রোলজি যে আমাদের বিংশোত্তরীয় 9টা গ্রহের মধ্যে 5টা তামসিক গ্রহের অশুভ প্রভাবগুলোকে নাশ করে,
শুধু পাঁচটা বিংশত্রীয় তামসিক গ্রহের না, অনেক সময় শুভ গ্রহগুলোরও কিছু অশুভ প্রভাব আমাদের জীবনে চলে আসে এবং যে অশুভ ভাবপতিগুলো তার পাওয়ারটাকে নাশ করে এবং শুভ ভাব বা শুভ গ্রহ এবং শুভ নক্ষত্রের পাওয়ারগুলোটাকে এমন বৃদ্ধি করে যে যেখান থেকে আপনি শারীরিক, মানসিক, কর্ম, সাংসারিক, অর্থনৈতিক, বিবাহ, সন্তান, প্রপার্টি প্রত্যেকটা জায়গায় উন্নতি না উন্নতির চরমতম জায়গায় পৌঁছে যান। আর এই কথা আজকে এমনি এমনি বলছি না, আজকে বলছি বলি, আজকে দীর্ঘদিন ধরে করে দেখাচ্ছি বলি, আজকে দীর্ঘদিন ধরে আমার চেম্বার শুধু লোকে ভরে যাচ্ছে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান এত জনপ্রিয়, মিডিয়াতে অনেক জ্যোতিষ দেখছেন, বড় বড় কথা মিলিয়ে দিচ্ছে, অনেক বিচার মিলিয়ে দিচ্ছে, কিন্তু চেম্বারে গেলে সেই লোকটা আর কথা বলতে পারছে না। জ্যোতিষের অজ্ঞতা তার মধ্যে একটাই যে আমি পয়সা লুটে নেবো, জ্যোতিষ করতে আসেনি। কিন্তু জ্যোতিষের সাথে সাথে শুধু পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি করলে হবে না, বাস্তুটাকেও জোর দেওয়া দরকার, এবং শুধু বাস্তুটাকে জোর দেওয়া দরকার না, বাস্তুর সঙ্গে সব গ্রহ কটাকেই তো প্রতিকার করতে হবে বাস্তুতে, এবং বিশেষ করে রবি আর বৃহস্পতিটাকে বেশি প্রতিকারের দিকে আজকে নজর দিন, কারণ আমরা যে জায়গাটা বসবাস করি তাকে বলা হয় বসতি, আর এই বসতির যে শুভ অশুভ তাকে তার যে নির্ধারণ করা যে শাস্ত্রীয় বিদ্যা তাকে বলা হয় বাস্তুশাস্ত্র, আর এই বাস্তুশাস্ত্রের প্রত্যেকটা কণা থেকে যে এনার্জি এটা আমাদের জীবনকে সবসময় প্রভাবিত করে। বাস্তুশাস্ত্রকে যদি ঠিকঠিক প্রতিকার করতে পারেন তাহলে শুধু আপনি না, আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি, শারীরিক, মানসিক, কর্ম, প্রত্যেকটা বিষয়ে লেখাপড়া প্রত্যেকটা বিষয়ে ভালো থাকবে, ভালো না খুব ভালো থাকবে। বাস্তুশাস্ত্রের প্রতিকার করলে আমরা জ্যোতিষের প্রতিকারের কার্যকারিতা আরও অনেক সময় বেড়ে যায়, এবং আমাদের প্রত্যেক দিনে ব্যবহারিক চালচলনে কিছু কিছু ভুল নিয়ম আছে যেগুলোকে আমরা পালন করি না, আমরা অনেক সময় চ্যালেঞ্জ করি। আজকে আমরা কীসব বিজ্ঞান টিজ্ঞান কীসব শিখেছি, আমিও বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞানকে অস্বীকার করি না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় এমন আধ্যাত্মিকতার মধ্যে বিজ্ঞান আছে, বিজ্ঞান হচ্ছে অজানা রহস্যকে মানুষের সামনে উন্মোচন করা হচ্ছে, বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে একটু দুপাতা বিভিন্ন সূত্র ফুত্র আর দুটো মানে অঙ্ক টঙ্ক শিখে তর্ক করা না, সত্যকে সামনে উন্মোচন করা হচ্ছে বিজ্ঞান। সত্যকে উন্মোচন করতে পারছি না, আমার হিম্মত নেই, আমি আজকে রাষ্ট্রপতি হতে পারছি না, তাই বলে কি রাষ্ট্রপতি পদটা কি অমূলক নাকি, কেউ না কেউ তো হয়েছে, আমি এই জিনিসটা জানতে পারছি না, না কোনো শুভ শক্তি বা এনার্জি নেই, ঈশ্বর নেই, ভূত প্রেত নেই, আমি জানতে পারছি না, তাহলে কি ওই পদটা অমূলক? আরে কেউ না কেউ তো দেখছে, কেউ না কেউ তো অনুভব করছে, ঠিক কিনা? তো ব্যাপারটা হচ্ছে অনেক সময় আমাদের শুধু পঞ্চেন্দ্রিয়কে ইয়ে করলে হবে না, এর বাইরেও আমাদের একটা ইন্দ্রিয় আছে যেটা হচ্ছে মন, আমাদের মনে অনুভূতি হয়। আজকে আমরা বিজ্ঞান টিজ্ঞান দিয়ে যেটা বাস্তবে রূপ দিচ্ছি, টুক করে সুইচটা জ্বালছি লাইটটা জ্বলছে, সুইচটা টিপছি লাইটটা জ্বলছে, কিন্তু এইটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে বিজ্ঞানীকে কিন্তু আগে মনে অনুভব করতে হয়েছে। E=mc² ফর্মুলাটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে আইনস্টাইনকে কিন্তু অঙ্কের ফর্মুলাটা তৈরি করার আগে সেটা উপলব্ধি করতে হয়েছে মনে। মন আমাদের অনেক বড় ইন্দ্রিয়। বাস্তুশাস্ত্রে প্রত্যেকটা পাওয়ারকে, গ্রহের পাওয়ারকে দেওয়া দরকার, কিন্তু রবি আর বৃহস্পতিকে আমি বিশেষভাবে নজর দিতে বলি কেন, প্রত্যেকটা মানুষের এটা উচিত, আমি না বললেও প্রত্যেকটা মানুষের উচিত চেম্বার এসে এটা করি নেওয়া। কেন? রবি রবি হচ্ছে এমন একটা, রবি হচ্ছে আমাদের মস্তিষ্কের কারক গ্রহ, আমাদের মস্তিষ্ক যদি ঠিক থাকে, আমাদের যদি মস্তিষ্ক ঠিক থাকে তাহলে আমাদের সব ঠিক আছে, যার মাথা নেই তার মাথা ব্যথা নেই। রবি হচ্ছে মান যশ উচ্চ প্রতিষ্ঠার কারক, যেটা আজকের দিনে অনেক সময় আমরা পেয়ে থাকি না, অনেক সময় সঠিক কর্মগুলো পেয়ে থাকি না। রবি হচ্ছে সরকারি চাকরির কারক, রবি হচ্ছে সুস্বাস্থ্যের কারক, রবি হচ্ছে হার্ট রক্তচাপের কারক, রবি হচ্ছে স্টমাকের কারক, রবি হচ্ছে হাড়ের পেরিওস্টামের কারক, এবং রবি হচ্ছে নেতৃত্বের কারক, পরিচালনার কারক গ্রহ। ছেলে মেয়ে কথা শুনছে না, সংসারটা বিগড়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে সম্মান পাই না, না আপনার মধ্যে পরিচালন ক্ষমতা নেই, ছেলে মেয়ের দোষ না, আপনার রবির পাওয়ারে ঘাটতি। এবং বৃহস্পতি হচ্ছে সুখ শান্তির কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে পার্থিব সুখ দেয়, বৃহস্পতি হচ্ছে সাংসারিক সুখ দেয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের সমাজে বড় মেরুদণ্ড, আজকের দিনে কোন মানুষটা টিভিতে আমার অনুষ্ঠান দেখছেন বড় বড় কথা বলে বলতে পারেন দেখি, যে আজকের দিনে কার অর্থের দরকার নেই, প্রত্যেকটা মানুষের দরকার আছে। আমি দেখেছি সর্বত্যাগী সন্ন্যাসী, তারও গেরুয়া পড়ার জন্য সেটা পয়সা দিয়ে আসে। পয়সা হচ্ছে আমাদের জাগতিক জগতের ভগবান, মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড না হলে যেমনি আপনি সোজা হয়ে চলতে পারেন না, আজকের দিনে অর্থ না থাকলে পরে সেটা সোজা হয়ে মানুষ সমাজে সোজা হয়ে চলতে পারে না, কিন্তু সেটা সঠিক উপায়ে সৎ উপায়ে হওয়া উচিত। বৃহস্পতি হচ্ছে সন্তান কারক, বিবাহ কারক, বিদ্যা কারক, প্যানক্রিয়াস লিভারের কারক, আজকে ঘরে ঘরে তো এসব অসুখ লেগেই আছে, হাই কোলেস্ট্রল লেগেই আছে। তো ব্যাপারটা হচ্ছে এই গ্রহগুলোকে সব মানে সঠিকভাবে জোর দিতে হবে।
সঠিক ট্রেনে চাপুন এবং সঠিক সময়ে চাপুন। আমি একটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে আমি আসানসোলে আমার চেম্বারে পৌঁছাতে পারিনি, আমি ধরুন ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে যাই, সেদিন আমি ভেবেছিলাম যে আজকে একটু দেরিতে যাবো, একটু বেশি পয়সা দিয়ে, আমি একটু দেরি হোক না কেন আজকে একটু ঘুমিয়ে টুমিয়ে একটু বেশি বেলায় যাবো এবং বেশি টাকা দিয়ে আমি ভালো ট্রেনে যাবো, পূর্বা এক্সপ্রেসে চলে যাবো, তাড়াতাড়ি পৌঁছে দেবে। পূর্বা এক্সপ্রেসে গেলেও পরেও আমি আমার চেম্বারে সঠিক সময়ে পৌঁছে যাবো। আমি এই আশা নিয়েছিলাম যে বেশি পয়সা দিয়ে যাবো, একটু দেরি করি, একটু দেরি করি, একটু ঘুমিয়ে নিই, এই ঘুমিয়ে আমার সার হলো। সেদিন কী হয়েছিলো জানেন? সেদিন যখন আমি হাওড়া স্টেশনে পৌঁছালাম, পূর্বা এত লেট, আমার চেম্বার থেকে প্রত্যেকটা ক্লায়েন্ট ফিরে গিয়েছিল। এটা আমি আমার জীবনে উদাহরণ দিয়ে দিচ্ছি। বলবেন আপনি জ্যোতিষী, আপনার জীবনে এরকম হলো না? আলটিমেট আমি সফল, ব্যবসায় লাভ লস আছে, কিন্তু আপনি সারা বছরে ট্রেডিং করে আপনি আদতে ম্যাক্সিমাম লাভবান কিনা সেটাই দেখার আছে। অনেক সময় হয় না, খাবারের ব্যবসা করছি, বাড়ির লোককে ফ্রিতে খাবার দিচ্ছি, কাপড়ের ব্যবসা, বাড়ির লোককে ফ্রিতে কাপড় দিচ্ছি, তাহলে সেটাও তো লসের মধ্যে পড়ে। কিন্তু আমি আমার জীবনের ভ্রান্ত ধারণাগুলো থেকে আমি সত্যটাকে উন্মোচন করার চেষ্টা করি, যেটাকে ব্যবহারিক জগতে লাগিয়ে, কি বললাম, জ্যোতিষ মানুষের ব্যবহারিক জীবনকে বাদ দিয়ে না, যে অন্য মানুষের জীবনে যেন ব্যর্থতাকে আমি ঢেকে দিতে পারি। আমি ডাক্তার মানে শুধু আমার শরীরটা সুস্থ রাখবো তা না, আমার শরীর অসুখে ভরে যাক, কিন্তু প্রত্যেকটা রোগী যেন আমার কাছে এসে সুস্থ হয়ে ফেরে, তাদের শরীরে যেন কোনোদিন কোনো কঠিন রোগ না হয়, সেটাই লক্ষ্য হওয়া উচিত। সেই জিনিসটাই পুলক চক্রবর্তী করে, যার জন্য পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ সহকারে গুরুর আশীর্বাদে সৎ বিচার এবং চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করতে পারে। তো সেই দিন ট্রেন লেট, ঠিক তেমনি দেখুন, আমি শুধু বড় বড় টিভিতে কথা বলে গেলে হবে না, আজকে পুলক চক্রবর্তী কতটা রেজাল্ট দিতে পারে এটা কাউকে টিভিতে আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের দিনে অন্যান্য জ্যোতিষ, বাস্তু, কালা জাদু, ডাইনি বিদ্যা, ডাকিনী বিদ্যাকে পেছনে ফেলে কতটা সফল এটা আর কাউকে বলার প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা মানুষের উদাহরণ পেয়ে গিয়েছেন, এইগুলো এখন টিভিতে বলা মানে সময় নষ্ট করা, প্রত্যেকটা মানুষ জেনে গিয়েছেন আজকে পুলক চক্রবর্তী হিম্মতের সাথে জ্যোতিষ করতে পারে। কিন্তু না, একটু পরে দেখবো, ঠিক আছে, ছেলেটা এখন ক্লাস সিক্সে পড়ছে, তো ও মাধ্যমিক দেবে, নাইন টেনে দেখাবো, হবে না? অনেকে আসে বলো ও ফেব্রুয়ারিতে পরীক্ষা, মার্চে পরীক্ষা, কিছু একটা করুন। হ্যাঁ, আর তো 15 দিন বাকি আছে, 1 মাস কিচ্ছু হবে না, ওই ট্রেন ফেল হয়ে যাবে। আমি যেমনি ট্রেন ফেল করেছিলাম, সময়ে আসুন, সময়ে সময়ে। আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টি হবে, ছাতা নিয়ে বেরোনো আপনার উচিত, আপনি ভুল করে বাজারে চলে গেলেন, না যাই তো, এখনও তো সেরকম মেঘ কিছু হয়নি, তারপর দেখলেন হঠাৎ ঘন মেঘ চলে এলো আকাশে এবং প্রবল বৃষ্টি, তখন বাড়িতে ছাতা আনতে গিয়ে কোনো লাভ হবে না, প্রতিকারটা সঠিক সময়ে করুন। পুলকবাবু, চতুর্দশী না অমাবস্যা, কোনো বর্ষায় না, বর্ষা আসলে পরে সব বর্ষায় আপনাকে ভিজিয়ে দেবে, আর যে পারে সে সব বর্ষাতেই পারে। পুলক চক্রবর্তী গুরু আশীর্বাদে এমন জ্যোতিষ করে যেখানে কাউকে ব্যর্থ হতে দেয় না, পুলক চক্রবর্তী সব বর্ষাতেই পারে, চতুর্দশী অমাবস্যা কেন, পুলক চক্রবর্তীর কাছে দিনক্ষণ সময় বলে কিছু নেই, পুলক চক্রবর্তী প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ সহকারে বিচার করতে পারে, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করতে পারে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভর করছে। আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারি, আমার কাজ, আমি জ্যোতিষী, সৎ উপায়ে আপনাকে রাস্তা দেখিয়ে দেওয়া যে এই দিকে গেলে পরে আপনি খালে পড়বেন না, এই দিকে গেলে পরে আপনার উন্নতি আছে, কিন্তু খালে পড়বেন না সোজা পথে যাবেন সেটা তো আপনার উপর। ভালো থাকুন, সিদ্ধান্ত নিন, সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক সময় নিন, ভালো থাকুন, নমস্কার।